হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমি অনুভব, যারা হচ্ছে অনেক দিন যাবৎ আমার চ্যানেলে আছেন তারা আমাকে টুকটাক চিনেন। আমি ব্লগ মেকিং করি, প্লাস ফটোগ্রাফির বিহাইন্ড দ্য সিন এগুলো হচ্ছে মাঝে মধ্যে ইউটিউবে দিই। বাট আমি হচ্ছে ফুল টাইম ফটোগ্রাফার, আমার ছবি তুলতে অনেক ভালো লাগে, আমি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে থাকি। তো সেই সুবাদে মাঝে মধ্যে টুকটাক ফটোগ্রাফি বই পড়া হয়। তো রিসেন্ট কিছুদিন ধরে আমি একটা বই পড়ছিলাম, বইটা পড়তে পড়তে ইন্টারেস্টিং একটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে কি ক্যামেরা তৈরির ইতিহাস। আসলে আমরা এই যে 2024 সালে এসে অনেক মানুষ, আমরা হিউজ একটা অ্যামাউন্টের মানুষ ছবি তুলতে ভালোবাসি। আমাদের সেলফোন থেকে শুরু করে আমরা অনেক সময় পেড ফটোগ্রাফারও নিয়ে আসি, আমাদের বিয়ে বাড়ি এখন ফটোগ্রাফার ছাড়া অসম্পূর্ণ। তো এই যে ছবির একটা প্রচলন, ছবি একটা আর্ট বা কলা, তো এই ছবির প্রচলনটা কীভাবে শুরু হলো? আর ছবি তো মেনলি ক্যামেরা দিয়ে ধারণ করে, ক্যামেরা একটা যন্ত্র, এই যন্ত্র না থাকলে তো ফটোগ্রাফি বা ছবি এগুলো কখনো আসতো না। তো আজকের ভিডিওটা মূলত এটা নিয়ে যে ফটোগ্রাফি বা হচ্ছে ক্যামেরা, ফটোগ্রাফি আলাদা জিনিস, ফটোগ্রাফি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো ঠিক করেছি। বাট আজকে আমি কথা বলবো যে এই যে আমাদের আধুনিক ক্যামেরা, এই ক্যামেরার পূর্বপুরুষ মানে প্রথম ক্যামেরা কেমন ছিল বা হচ্ছে কীভাবে আবিষ্কার হলো, ক্যামেরার পথযাত্রা কেমন ভাবে শুরু হয়েছিল, এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। তো সাথে থাকুন, ভিডিওটা এনজয় করুন। 965 খ্রিস্টাব্দের কথা, একজন ইরাকি বিজ্ঞানী যার নাম ছিল ইবনে আল হায়তার, তিনি একদিন একটা নতুন যন্ত্র আবিষ্কার করেন। কী টাইপের যন্ত্র? একটা অন্ধকার ঘর, একটা অন্ধকার ঘরের এক পাশে যদি কোনো ছিদ্র করে দেওয়া হয় তাহলে ঘরের অপোজিট পাশে বাইরের কোনো জিনিস বা বস্তুর প্রতিবিম্ব এসে পড়ে। এই অন্ধকার ঘরের নাম দেয় তিনি ক্যামেরা অক্সকোরা। 1452 সালে প্রথম লিওনার্দো দা ভিঞ্চি ক্যামেরা অক্সকোরার ব্যবহার করেন। তো তিনি যখন ক্যামেরা অক্সকোরা ব্যবহার করেন তখন দেখে যে ছবির যে ডিটেল, ছবির ডিটেলিংগুলো অনেক সুন্দর আসছে। তারপর থেকে তাই অনেক পেন্টারই হচ্ছে ক্যামেরা অক্সকোরা ব্যবহার করতে শুরু করে আসতে। ক্যামেরা অক্সকোরার একটা খারাপ দিক ছিল, সেটা কি যে ক্যামেরা অক্সকোরা দিয়ে কোনো প্রতিবিম্ব তৈরি করা হলে তা উল্টা হতো। এটা হচ্ছে পেন্টিংয়ের কাজে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাঘাত ঘটাচ্ছে বা হচ্ছে অনেক প্রবলেম ফেস করতে হতো। তো কয়েকজন পেন্টার মিলে এটাকে ঠিক করে কীভাবে, ক্যামেরা অক্সকোরার ভিতরে একটা কাঁচ বসে দেয়। কাঁচ বসে দেওয়ার পরে কী হয়, প্রতিবিম্বটা সোজা হয়ে যায়। তো এইভাবে তাদের পেন্টিংটা আরও সহজভাবে করতে পারতো। আর ক্যামেরা অক্সকোরা ব্যবহার করলে সেই সময়তে অনেক নিখুঁতভাবে পেন্টিং করা যায়। 1826 সালে জোসেফ নাইসে নিউজ দেখেন যে সিলভার ক্লোরাইডের উপরে যখন কোনো আলো পড়ে তখন ধীরে ধীরে তা কালো হতে শুরু করে। তখন জোসেফ ক্যামেরা অক্সকোরাকে ছোটো বাক্সের আকারে নিয়ে আসে, তিনি এই ক্যামেরাটার নাম দিয়েছিলেন পিনহোল ক্যামেরা। তিনি সিলভার ক্লোরাইডে মিক্সিত একটি কাগজ পিনহোল ক্যামেরার মধ্যে রেখে দেন, রেখে দিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন। দীর্ঘ 8 ঘন্টা অপেক্ষার পর যখন কাগজটা বাইর করে নিয়ে আসে তখন দেখে যে হুবহু সামনে চিত্রের মতো একটা চিত্র কাগজের উপরে তৈরি হয়েছে, যেটা ছিল পৃথিবীর সর্বপ্রথম ছবি। কিন্তু দুর্ভাগ্যবশত এই ছবিটি বেশিক্ষণ স্থায়ী হয়নি, মাত্র 20 মিনিটের মাথাতে ছবিটি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, ক্যামেরা বানানো হলো, ছবি উঠলো, কিন্তু ছবিটা স্থায়ী হলো না। এখানে দুই ধরনের সমস্যা তখন বিজ্ঞানীদের সামনে এসে দাঁড়ায়। সেটা হচ্ছে কি, একটা ছবি তুলতে 8 ঘন্টা সময় লাগে, স্বাভাবিক মানুষ বিরক্ত হয়ে যেত, তখন কত কি যে মানুষের ঘাড়ের সাইডে সাপোর্ট দিয়ে রাখতো। বা আপনারা পুরাতন সময়ে ছবি দেখলে খেয়াল করেছেন হয়তো বা যে তারা কখনো হাসতো না, কেন যায় একটা মানুষ 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে ছবি তুলছে স্বাভাবিক বিরক্ত হয়ে যাবে, তো তারা হাসতো না। আর একটা সমস্যা হচ্ছে, পিনহোল ক্যামেরা দিয়ে ছবি তো তুললাম, 8 ঘন্টা অপেক্ষা করে ছবি তুললাম, কিন্তু এই ছবি স্থায়ী হতো না, 20 মিনিটের মাথাতেই ছবিটি ভ্যানিশ হয়ে যেত। তো জোসেফ আর তার সহকারী একজন বিজ্ঞানী ছিল লুইস, এরা দুইজন মিলে ঠিক করে এটা হচ্ছে সমাধান বের করে। এটা সমাধান কি, কাগজে সিলভার ক্লোরাইডের বদলে তারা বিটুইন নামে এক পদার্থ ব্যবহার করতে থাকে। তো বিটুইন যখন ব্যবহার করে তখন ছবিটি স্থায়ী হতে থাকে। তো একটা সমস্যার সমাধান হয়ে গেল, ছবি হচ্ছে স্থায়ী থাকছে কিন্তু এখনও 8 ঘন্টা লাগছে ছবি তুলতে, এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা। তো এই সমস্যাটা দূর করার জন্য তখন আবার হচ্ছে জোসেফ আর হচ্ছে লুইস করে কি যে বিটুইনের ব্যবহারটা কমিয়ে দেয়। বিটুইনের ব্যবহার কমিয়ে দেওয়ার পর কী করে, পারদের ব্যবহার শুরু করে। পারদের ব্যবহার যখন শুরু করে তখন দেখা যায় যে একটা ছবি তুলতে 30 মিনিট করে সময় লাগতো। এইভাবে যখন 30 মিনিট করে সময় লাগতো ক্যামেরা প্রচলন বেড়ে গেল, একসময় এই পিনহোল ক্যামেরা বিক্রি হতে শুরু করলো। প্রথম ক্যামেরার জার্নিটা এরকমই ছিল, এই ছিল ক্যামেরা আবিষ্কারের গল্প। যদি টুকটাক কিছু মিসিং যায়, ভুল হয়, তাহলে
ক্ষমা করবেন, কারণ এই টাইপের ভিডিও আমি কখনো বানাইনি। আমি একটা বই পড়ছিলাম, সেই বই থেকে এই গল্পটা পাওয়া, ইন্টারেস্টিং মনে হলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে সামনে আরও দেওয়ার চেষ্টা করব। আর আমি চেষ্টা করব খুব শীঘ্র আর একটা ভিডিও বানানো, যেটার মধ্যে ফিল্ম ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা কী করে তৈরি হলো বা হচ্ছে এদের পদযাত্রা কীভাবে হলো সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।